ভাইরা মই আগত নাই তো পছন্দ নাই।
একটা জিনিস ভুলে গেছি তো, হয়তো সবাই বুঝা পাইছে, মুয়ে বুঝাবো আমি। আচ্ছা ও চিকিটা ওই দাদার ঘরের চিকিটা আশেপাশে আছে না রে? এবার আমার বিশ্বাস হয়েছে, তুই আমার চোখের বঙ্গলা খুলে দিবি। কিছু কষ্ট করবে আজ তো অব্দি ধরবা যায় আমার কাণ্ড কি দিলা হল। আচ্ছা কয়েক তো তুই গায়ে ভাই দাদা, দেখো আমি সে হতভাগী বেহুলা সতী। বেহুলা সতী? হ্যাঁ দাদা। তোর নাম? আমার নাম বেহুলা সতী। বেহুলা সতী। তোর বাড়ি কোথে? আমার বাড়ি সে উজানি নগর। উজানি নগর। তোর বাপের নাম? বাচ্চু সদাগর। আরে আমার বাপের নামটা কই? আরো এক নামে যদি সবাই থাকে, মোর বাবার নাম বাচ্চু সদাগর, আরে তোমার নাম ভোর বাবার নাম বাকি লাখান জিজ্ঞাসা করবা দাও। আচ্ছা ভাই, তোর বাপের নাম বাচ্চু সদাগর, কিন্তু তোর মার নাম? বাবার নাম হচ্ছে বাচ্চু সদাগর, মায়ের নাম মেনকা সুন্দর। তবে একটা কথা বাবু জিজ্ঠাসা কর, যদি ওইটা কইবার পারে তাহলে জাগমাই। আচ্ছা তুই কি কুয়াবাড়ি তোর মায়ের গাও কি কি চিহ্ন আছে শরীর? আর তোর মা চেহারা কেমন? আমার মায়ের সে বাম গালে তিল রয়েছে দাদা। এই সিঙ্গেটা ওরা আমার বাড়ি যা দেখি আসছে। আরে কি করেছে জানিস? বলছে মায়ের মুটু খুশি চুল, খরব পাই মায়ের মুটু খুশি চুল, আর মায়ের বাম গালে একেন আছে সাদা আছে কালো আছে। আমি শুনেছিলাম মায়ের মুখে যে আমার নাকি আরো ছয় ভাই রয়েছে, সে ছয় ভাই বাড়িতে গেছে, কিন্তু এ জানো তো ছয় ভাই মা তো বলেছে তোমার ছয় ভাই আছে, তোমার ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয়নি। তবে মা বাবা আমাদেরকে বলেছে যখন আমরা বাড়িতে আসি তারপরে আমার একটি বোন হয়েছে। মা বাবা বলেছে আমার বোনের নাম ছিল বেহুলা। তবে কি সে বেহুলা? কন্ডা কয়েছে দাদা? আচ্ছা তুমি কি বলতে পারো তোমার মায়ের কাছে শুনেছ তোমার ভাইগুলোর নাম কি? আর ছোট ভাইয়ের নাম তো জানা ছিল জগাই আর মাথায়, তোমার মনে পড়েছে? তুমি আজকে যেগুলো নাম বলেছ এই সম্পূর্ণ আমার বড় ভাইয়ের নাম। তবে কি তুই আমাদের ছেলে? আজ তো এই অবস্থা কেন রে দাদা? তোমরা জানো বড় আশা করেছিলাম আমি সুখের সংসার করবো, বেহুলা তুই
এখন ভাসে ভাসে যাচ্ছি সাগরের জলে, সেখানে ভাসতে ভাসতে যাবো দাদা আমি আগুন দেব কথা শুনে নিশ্চয় নিশ্চয় মাঝে বাঁচতে লাগবো, আমরা কি করবো বলতে কি বলছি দাদা? আজ মহিলা তোর নাম বাড়ি তোর বাড়ি ধরে নেই দাদা। আজ সংখ্যায় ভংখায় নবাই কুশায় চোখায় মাথায় কি বলছে, চল তোর মৃত্যু স্বামীকে ওই সাগরের জলে ফেলে দিয়ে আমাদের সঙ্গে আমার ওই উজ্জ্বল আজকে তোমরা যে কথা বলেছো কথা আমি রাখতে পারছি না। কেন? কারণ আমার শ্বশুর বাবাকে আমি কথা দিয়েছিলাম, এই কথা দিয়েছি যে ভাসতে ভাসতে আমি দেব পড়ে যাব, দেব পড়ে গিয়ে আমার মৃত্যু স্বামী আসলে দিতাম করবো দাদা। ও দাদা, তবে একটি কথা দাদা বলো, আজকে যে আমাদের এই সাগরের জলে দেখা হয়েছে, মা তো জানে না যে তোমাদের সাথে আমার দেখা হয়েছে। জানিস বোন, আজ যে হয়তো আমরা না জানি অনেক অন্যায় করেছি, তোকে নিতে চেয়েছি, আমরা যে পাপে হয়ে গেছিলাম তা ধরতে পারি, আজ আমার এই পাপ গুলো কিভাবে মোচন হবে? অবশ্যই জানি দাদা। আজকে আমি কি বলি জানো দাদা? বলো। খাল দেখিয়া পুকুর খুঁড়বে, উঁচা দেখে বট বৃক্ষ গাড়বে, এতে লাভ কি হবে জানো দাদা? বলো। যত সব মানুষগণ রয়েছে সেই বট বৃক্ষের তলে ছায়া নিচে নেবে, যত ছায়া তলে থাকবে মনে এত ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। শুনতে পারছ রে জগাই মাতা? সংখ্যায় পংখায় নবাই কুশায় কি বলেছে, যে উঁচা চাহি আলি দাদা নিচা চাই হে দিকি, ব্রাহ্মণকে দান করবে উত্তা মদ ডালি, পরার বেটি পরার বেটা জুটি মিলন করে দিবেন, আমার বাড়ির পাশে তো বাড়ির একটা বাড়ি বাঁধে দিবেন, তবে আমার পাপ গুলো মুছল হয়ে যাবে। ওই তুই কি করবি দাদা? মুই কি করি জানিস? এই দুইটা বোট পাখির গাড়ি দাদা, আজ আমি সেই বনের খেতালে একটি ঘর তৈরি করে দেবো। কি করেন দাদা? ওই মন ধরুন টিয়া প্রতিদিন মালা যত পরিমাণ কৃষ্ণ কৃষ্ণ করে দাদা।
সেই আঙুরখানির দান। এই হাতে আজ এই আংটি দিলে আমাদের বিত্তমান। তবে দেখো মা, আজ যদি এই আংটিখানা মায়ের হাতে দিই, মা যে এই আঙুরখানা দেখলে বাঁচবে না। তাই এটা দেওয়ার সময় আছে, ঠিক আছে বোন, আমরা সময় মতো মায়ের কাছে ফিরে দেবো। ওরে ভাই, মহিলাকে আশীর্বাদ করো। তোমাকে দেখছি বোন, আর তোমার নিত্য স্বামীকে চিত্তার করবে তুমি ওই দেবতার বরাবর ফিরে আসবে। তোমার ওই চম্প ফিরে এসে আবার আসবে আমাদের, আরো আবার আসবে আমাদের পূজারের নগর। তাই চলে যাবো।